আসসালামু আলাইকুম, আমিন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। আমার আরেকটি নতুন ব্লগ বিরুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপনাদের সাথে আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি একটি আমার কাঙ্ক্ষিত জিনিস কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু কেনা হয়নি। তো আজকে সেটি কেনার জন্য একদম ফুললি প্রিপারেশন নিয়ে যাচ্ছি। তো আজকে যেহেতু আয়ান ঘুমিয়ে আছে, তো ওকে আর নিব না, আর ও ঘুম থেকে উঠলে খুব বিরক্ত করবে, তার জন্য নিলাম না আর কি। তো এখন ওর বাবা আর আমি হচ্ছে চলে যাচ্ছি। তো আজকে যেহেতু প্রিপারেশন নিয়ে গেলাম, তো অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সিঙ্গার শোরুমে তো গিয়েছিলাম, আপনাদেরকে তো শেয়ার করেছিলাম, ওখানে কিন্তু তেমন বেশি একটা মেশিন ছিল না। তো এখানে ওয়ালটনে এসে আমার মোটামুটি সবগুলো মানে মেশিনই ভালো লেগেছিল। তো সবগুলো মেশিন ভালো লাগলে তো আর হবে না, যে কোনো একটা আমাকে নিতে হবে। তো 7 কেজি মেশিনটাই আমার জন্য পারফেক্ট, তো এটাই আমার পছন্দ হয়েছে, এটাই আমি নেওয়ার জন্য মানে বললাম আর কি। তো উনি হচ্ছে সব কাগজপত্র রেডি করছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে মানে যেটা আমাদের দিবে মেশিন, ইনটেক যে মেশিনটা, ওটা হচ্ছে ছিল না। তো ভাইয়াটা বলতেছিল, আপা আপনি একটু কালকে কষ্ট করে আসেন। আসলে আমি আসতাম না, ওর বাবাই আসতো। তো আমি যখন ভিডিও করছিলাম, ভাইয়াটা খেয়াল করেছে, তা আবার জিজ্ঞেস করেছিল আপনি কি ভিডিও বানান। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, তো তাহলে তো বেশি ভালো, তো আপনি আসেন, কালকে আমি হেল্প করবো আপনাকে। তো ওখান থেকে ফিরে 99 দোকানে চলে গেলাম। আসলে মাঝে মধ্যে আয়ন যে বায়না করে তা না, মাঝে মধ্যে কিন্তু আমিও বায়না করি। আসলে আমার বায়নাটা ছিল হচ্ছে গড়কে সাজানোর জন্য। তো এই ফুলের টপটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো ওটাই নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে খুবই কম প্রাইজে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো আমি বেশিরভাগ এখানেই আসি, আর ওনাদের জিনিসগুলো খুব সুন্দর। এই তো বাসা চলে আসলাম। তো দেখতে দেখতে যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের একটু মন ছুঁয়ে যায়, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আয়নার জন্য একটা স্টোর নিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।